একটা শিরকি ভাষা বলি বাঙালি মুসলিম সমাজে ছড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে আত্মভরসা। আজকালকার নতুন ভাষায় এটা একটা অলংকার মনে করা হয়েছে, অথচ শিরকি কথা। আমার আত্মভরসা আছে, এটা ভালো কথা না, এটা শিরকি কথা। ব্যবহার করে না, করে না আরবি তো, কারণ যখন নতুনত্ব এসছে প্রত্যেকটা ভাষা, ওই ইংলিশ থেকে না হয়েছে, ইংলিশ থেকে আত্মভরসা যেমন এসছে তেমন ইংলিশ ওই থেকে আরবিতে, নতুন আরবিতে এসছে, এটা পুরাতন আরবিতে মুসলিমদের ভাষায় খুঁজে পাবেন। আর সে কাবিন্নাস শিরকি কথা। এটা নিজের উপর ভরসা করা, কিসের নিজের উপর ভরসা? আপনার উপর ভরসা মানে আপনি নিজের যে গায়ে বল আছে, অথবা আপনার পয়সাতে বল আছে, অথবা আপনার যে যেসব বল দুনিয়ার লাগে, এইসবের ভরসা করা না, এটা শিরকি কথা। এটা এইসব কথা অনেকে অচেতন অবস্থায় বলে, কারণ এগুলো ভাষার অলংকার হয়ে গেছে আজকাল। শিরকি কথা ভাষার অলংকার হয়েছে, যেমন শিরকি কথা ভাষার অলংকার যে আমাদের এই বন্যা পরিস্থিতির মোকাবেলা করতে হবে, ঠেকাতে হবে, আল্লাহর মোকাবেলা করবে। শিরকি কথা, কুফরিয়া কথা। কেউ যদি একেবারে মারাত্মক ব্যাধিগ্রস্ত হয়, বিছানায় পড়ে থাকে, সে মরণের সাথে লড়াই করছে, হাফুজবিল্লাহ, এগুলো ভাষা ব্যবহার করছেন না? করছেন না? কোনদিন চিন্তা করেছেন যেগুলো কুফরিয়া কথা, ইসলাম বিরোধী কথা? মরণের সাথে, মরণ যদি আল্লাহ দেন লড়াই করার ক্ষমতা আছে, তাহলে এই কথা আল্লাহর সাথে লড়াই করে না? মরণের সাথে লড়াই কেমন, আল্লাহর সাথে লড়াই করে, আমি মরবো না আর আল্লাহ মারতে চাইছেন, তাই না? কেমন কথা হইলো এটা? ইসলামের কথা না ইসলাম বিরোধী কথা? জি, এইরকম যে কত কথা আছে, আপনারা কিছু কালেকশন যদি করে আমাকে দেন তো একটা আলোচনা করা যাবে, কারণ একা তো অত কালেকশন হয় না, কারণ এটা একটা ভাষা, ভাষা তো যদি কেউ করে দিতে পারে এই কালেকশন গুলো বাংলা থেকে, তো জাযাহুল্লাহ খায়। আর আলোচনা কোরআনে ও হাদিসের আলোকে এই ভাষাগুলি জায়েজ না, জায়েজ নয়। এই ছেলেটি আমার লক্ষ্মী, এরকম করে মেলা পাবেন আপনি। লক্ষ্মী হিন্দুদের দেবী হচ্ছে এই ছেলেটি আপনার, কথা বোঝা গেছে? এই মেয়েটি আমার লক্ষ্মী, আর আমার এই বৌমা লক্ষ্মী, যেদিন থেকে আমার ঘরে সেদিন থেকে কোনো অভাব নেই। সব শিরকি কুফরিয়া কথা। অনেকে মনে করে যে এগুলি হচ্ছে মানে কঠোরতা, না কঠোরতা না, হক কথা, কথা বোঝা গেছেন? যদি আপনি রোগাক্রান্ত হন, রুগী, আর আপনাকে যদি ওষুধ দেওয়া হয় তো ওষুধ দিতেই থাকে, কিন্তু ওষুধ না খেলে ভালো হবেন না আপনি, তো ওষুধ খেতে কষ্ট লাগে। বাচ্চারাকে মুখ ফেড়ে ফেড়ে জবরদস্তি, হাত পা ধরে, মা মুখের দিক ধরে আছে আর বাপ ধরে আছে পায়ের দিক, যাতে আছাড় পাছাড় না করে, খাওয়ান না খাওয়ান না, তো ওই রকম ব্যাপার স্যাপার, যার ফলে আমাদের কথাগুলি অনেক সময় কি লাগে, তিতা লাগে, কারণ রোগাক্রান্ত তো, শিরকের রোগ, বিদাতের রোগ, গুমরাহির রোগ, হিন্দু সভ্যতার রোগ, যার ফলে কথাগুলি একটু কড়া লাগে বা তিতা লাগে, আসলে তিতা নয়, আপনার কল্যাণের জন্য।